Assalamualaikum viewers, welcome back to my another blog. আজকের ব্লগটা বা চ্যানেলের বিষয়টা মূল আলোচনা হলো মালয়েশিয়ার কুলিং ভিসার ডাটাবেস নিবন্ধন। বাইরে আপনারা যারা দীর্ঘ অপেক্ষার পর শুনেছিলেন গত 13 জুন ডাটাবেজের নিবন্ধন শুরু হয়ে গেছে জনশক্তি অফিস অথবা আপনার টিটিসি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে নিতে পারবেন। তো ভিউয়ার্স দেখেন, এই একটা বিভ্রান্ত করার জন্য সাধারণ মানুষকে হয়রানো করানো হচ্ছে। আরও বলা হচ্ছে বিভিন্ন ভিডিওতে আমি প্রবাসী অ্যাপসে আপনারা ঘরে থেকেই নিবন্ধন করতে পারেন। তো আমি প্রবাসী অ্যাপ খুলছেই না, সেটা আমি ট্রাই করে দেখেছি। যাই হোক, আমার পরিচিত এবং অনপরিচিত যারা আছে তাদেরকে আমি পাঠাইছিলাম অফিসে। অফিসে পাঠানোর পর অফিস থেকে বারবার বলা দিয়েছে এই ডাটাবেজ নিবন্ধন নামে কোনো কিছুই এখন আমরা পাই নাই, কবে শুরু হবে তাও জানি না। এটা হলো কথা। অভিবাস আসলে কি আপনারা আজও কি ডাটাবেজ নিবন্ধনের জন্য কি কোনো জনশক্তি অফিস বা টিটিসিতে গেছেন কি না, যদি যে থাকেন দেখে থাকেন হয়েছে কি না আমাকে একটা মতামতকে জানাবেন, কারণ আমি যতটুকু পাইছি কোথাও চালু হয় নাই। তো এই যে আমার ভিউয়ার্স যারা রয়েছেন, যারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন, সবসময় ফ্লো করেন, তাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা এখনই দৌড়াদৌড়ি করেন না, এখনও চালু হয় নাই। ভিডিও ভিউ বাড়ানোর জন্য সব ইউটিউবাররাই বলে থাকে এই শুরু হয়ে গেছে, এই আসতেছে, এই চালু হয়ে গেছে, আর সময় নাই, এগুলো বলে তাদের ভিডিওতে ভিউ জানার জন্য এসব বলে। তো আমি সেই সকল ইউটিউবারদেরকে বলবো, ওরে ভাই আপনারা শিওর না হয়ে পাবলিককে জনগণকে এভাবে কষ্ট করাবেন না। তো এখনও ডাটাবেজের নিবন্ধন শুরু হয় নাই। আমি যতটুকু জানতে পেরেছি দুইটা অফিসে আমার সাথে কথা হয়েছে কলে, এবং আমি যেটা হচ্ছে ট্রিপল 3 কল দিয়ে আমি সরকারি সেবা অফিস ডিজিটালাইজেশন যে সদস্য কর্মীরা রয়েছে তাদের সাথে আমি এই বিষয়ে কথা বলছি। তো সব কিছু মিলিয়ে জানতে পারা গেছে যে এই এখনও ডাটাবেজের নিবন্ধনটা শুরু হয় নাই, সেটা শুরু হবে আগামী সপ্তাহে। অর্থাৎ আগামী সপ্তাহে যে শুরু হবে সেটারও কোনো সিদ্ধান্ত গ্যারান্টি এখনও নাই, আপনারা এক সপ্তাহ পর থেকে ডাটাবেজের নিবন্ধনটা শুরু করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রইলো, সেই বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকুন। এবং আজকের টপ কমেন্টার হলো তারা, দেখেন যারা আমার চ্যানেলে প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট করে থাকেন, আজকে আমার ভাইয়া আর আপুরা, সেই ভিডিও এই গত ভিডিওর টপ কমেন্টার হলো তারা। তো একটা বিষয় না বললেই না, খুবই ভালো লাগে যারা ভিডিওটা সম্পূর্ণ দেখার পর সেই সম্পূর্ণ ভিডিও জুড়ে একটা একটা করে মতামত বের করেন, বের করে কমেন্ট করেন, আমি বুঝতে পারি তখনই যে আপনি আমার সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করেছেন, এবং এই ভিডিওর মাধ্যমে যে আপনি মেসেজটা করেছেন, কমেন্টটা করেছেন, সেটা আমি অতি সহজেই বুঝে যাই। এবং আমার অনেক ইউটিউবার ভাইরা আছে যারা আমার ভিডিও দেখে 40 সেকেন্ড 30 সেকেন্ড দেখার পর লেখে সম্পূর্ণ ভিডিও ওয়াচিং করে গেছি, কিন্তু আমি বুঝতে পারি কে কতক্ষণ দেখেছে ভিডিও, তবে আমি বলি না কাউকে যেন মন খারাপ হবে। তো যাই হোক, ভিডিওটা না দেখে কেউ মতামত করবেন না, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার দিয়ে আমার চ্যানেল পাশে থাকবেন, সে লোকের সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।